এ বিষয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খন্দকার রায়হান। খন্দকার রায়হান, একটু জানাবেন যে এখন সেখানে উদ্ধার তৎপরতার অগ্রগতি আসলে কতদূর, সামগ্রিক পরিবেশ কেমন দেখছেন আপনি? এখনো পর্যন্ত উদ্ধার অভিযান চলছে, সকাল থেকেই উদ্ধার অভিযান শুরু হয়েছে। উদ্ধার অভিযানে ডুবুরি দল নারায়ণগঞ্জ থেকে ফায়ার ডিআইডব্লিউটি এর এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কিন্তু এখানে অভিযান পরিচালনা করছে। উদ্ধার অভিযান এখন পর্যন্ত আসার খবর হলো যে একটি শিশুর মৃতদেহ কিন্তু উদ্ধার করা হয়েছে। সকাল থেকেই কিন্তু শিশুর পরিবারের যেই লোকজন তারা কিন্তু এই বিলের পাড়ে অবস্থান করছিল এবং তাদের কান্নাকাটি কিন্তু বিলের আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছিল। এবং বিশেষ করে আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, এখনো পর্যন্ত এখানে যে উৎসুক জনতা রয়েছে তাদের অনেকের সঙ্গে কথা হয়েছে, তাদেরকে এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তাদের যে নিখোঁজ যাদের স্বজন রয়েছে তারাও বলছেন যে এখনো পর্যন্ত কিন্তু আরো দুই থেকে তিনজন সন্ধান, দুই থেকে তিনজন আরো লাশ সন্ধান পাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল এবং যে ডব্লিউটি এর যে ডুবুরি দল রয়েছে সেটি কিন্তু উদ্ধার অভিযান চালাচ্ছে। এবং এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত তিন সদস্য একটি কমিটি, তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত কমিটির যে সদস্য রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু তদন্ত কাজ শুরু করেছেন। ইতিমধ্যে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই ঘটনায় কালকে গতকাল যেই যাত্রী নিখোঁজ এবং যাদের সন্তান এবং মৃত্যু যেই যাত্রী রয়েছে তাদের কিন্তু আজ সকালে তাদের বিভিন্ন এলাকায় তাদের পারিবারিক জানাজা শেষে কিন্তু তাদের ইতিমধ্যে দাফন করা হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু প্রত্যেকেই ২০,০০০ টাকা দেওয়া হয়েছে দাফন কাফনের জন্য। তো এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। রায়হান, আপনাকে ধন্যবাদ।